অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই জন্য মন্দির পাহারা দিয়া মাজার ভাঙ্গা যেই দল যারা বলতেছে মন্দির পাহারা দেওয়ার কাজ আমাদের না এটা প্রশাসনের মন্দির পাহারা দেওয়ার কাজ এটা প্রশাসনের সরকারের রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়া প্রত্যেকটা ধর্ম গোষ্ঠী ব্যক্তির স্বাধীনতা রক্ষা করবে তার নিজস্ব মতবাদ যদি রাষ্ট্র ধর্মের বা দেশের বিরুদ্ধে না যায় সাংবিধানিক আইন অনুযায়ী যদি সে সঠিক থাকে তাহলে তার নিরাপত্তা দেওয়ার অধিকার হচ্ছে রাষ্ট্রের প্রশাসনের আপনি আমি কেন যাবো সেখানে আপনি আমি কেন যাব। আপনি হিন্দুদের প্রাসাদ খাচ্ছেন হিন্দু ভাইরা তো আমাদের কোরবানিতে গোস্ত খায় না কেন এটা তারা অন্যায় মনে করে আসসালাম আলহামদুলিল্লাহ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দিনী ভাই এবং বোন আপনারা সকলেই অবগত আছেন ইতিমধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভাইদের দুর্গাপূজার উৎসব চলতেছে হিন্দু ভাইদের জন্য এটা তাদের আনন্দের দিন পূজা বা ইবাদাত আর্চনার দিন এটা দলমত নির্বিশেষে যে যার ধর্ম স্বাধীনভাবে বাংলাদেশে পালন করবে উৎসব আমেজে তারা আনন্দ করবে এটা স্বাভাবিক নর্মাল বিষয় কিন্তু হিন্দু ভাইদের পূজাকে কেন্দ্র করে মুসলমানদের ছেলে মেয়ে অনেকেই ওনাদের পূজা মণ্ডপে গিয়ে অংশগ্রহণ করতেছে তাদের আনন্দ উৎসবটাকে নিজেদের আনন্দ উৎসব মনে করতেছে এবং সেকুলারদের শিখানো একটা সূত্র ব্যাপকভাবে প্রচার করছে ধর্ম যার যার উৎসব সবার এই নাস্তিকবাদী একটা সূত্র একটা শব্দ এমনভাবে বাংলাদেশের মানুষের মাথায় গেঁথে দিয়েছে সেকুলাররা সেই সূত্রকে কেন্দ্র করে আমার কিছু দিনই ভাই এবং বোন ওনারা ইসলাম দিন কোরআন সুন্নাকে তওয়াক্কা না করে তাদের পূজা মণ্ডপে ওনাদের পূজা উৎসবে গিয়ে নিজেদের নিজের অংশগ্রহণ করছে এটা সারাচার সুন্না, ইসলাম বিরোধী কাজ হিন্দু ভাইরা হিন্দুদের কার্যক্রম স্বাধীনভাবে সুন্দর মতো করবে বাংলাদেশের প্রশাসন তার নিরাপত্তা দিবে আমি আপনি তো নিরাপত্তা দেওয়ার কেউ না প্রশাসন নিরাপত্তা দিবে আসুন আমরা সে বিষয়টা যাওয়ার আগে একটি হাদিস শরীফ আপনাদের সামনে উল্লেখ করছি হাদিস বয়ান করেছেন মেশকাত পাঁচ হাজার চারশত ছয় হাদিস আনসেন তিরমিজি দুই হাজার উনিশ নম্বর হাদিস আর অন্য অন্য কিতাবে আসছে হজরত সৌবান রদি আল্লাহ তালু বর্ণা করেছেন কল রসুল উল্লাহি সাল্লাহ আলী আলী লা তাকু মুসাত হাত্তা তাল হাকু কাবা ইলুমিন উম্মতি বিল মুশ্রিকিন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা গোত্র দেখেন আমার উম্মতের সবাই না কাবা ইলুমিন উম্মতি আমার উম্মতের একটা দল যতক্ষণ না পর্যন্ত মোশেকদের সাথে মিলিত হবে খেয়াল করেন হাদিসের অনুবাদ খেয়াল করেন আজকে কারা মোশেকদের সাথে বা বিধর্মীদের সাথে মিলিত হচ্ছে আজকে কারা বিধর্মীদের সাথে মিলিত হচ্ছে উম্মাতি বিল মুসিক ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মোশেকদের সাথে মিলিত হবে এরপরে বলে ও হাত্তা ইয়াবুদুল আউসান ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মদের একটা দল পূজায় লিপ্ত হবে স্পষ্ট শব্দ হাদিস আসছে হাত্তা ইয়াবুদুল আসনাম মূর্তি পূজা লিপ্ত হবে ওন্নহু সাইয়াকুন ওফি উম্মতি সালাহ সুন ওকেদ্রাবুন কুল্লু হুমিয়া জামু কুল্লু হুম ইয়া জামু আন্নাহুন আর আমি রসুল উল্লাহর পরে তিরিশ জন মিথ্যাবাদী আমার উন্মতির মধ্যে থেকে তিরিশ জন মিথ্যাবাদী নাবুতের দাবিদার প্রকাশ পাবে যারা প্রত্যেকেই ধারণা করবে তারা নাবি রসুল বলতেছে আনা লা আমি সর্বশেষ নাবি আমার পরে কোনো রসুল কিংবা নাবি নাই এখনও নাই কেমত পর্যন্ত আর আসবে না নাবুতের দরজা আমার মাধ্যমে বন্ধ হয়ে গিয়েছে তাহলে এই হাদিসে আমরা কি বুঝতে পেরেছি রসুল বলতেছে লাহতাকো মুস্সা লাতাকো মুস্সা হাত্তা আল্লাহ কাবা ইলুমিন উন্মতি ও হাত্তা তা আবদুল আসনাম। মরশিদদের সাথে আমার উন্নতের একটা দল কেনামতের আগে মিলিত হবে এবং মূর্তি পূজা লিপ্ত হবে দেখেন আজকে আমাদের মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আজকে ড্যাং ড্যাং করে হিন্দু ভাইদের মূর্তি পূজায় হিন্দু ভাইদের উৎসবে হিন্দু ভাইদের আনন্দ আনন্দ অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করছেন আমাদের কতগুলো আনন্দ উৎসব রয়েছে মুসলমানের সবে বরাত শবে কদার রবিউল আউয়াল শবে মেরাজ ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার নামাজ কোনো একটা আনন্দ উৎসবে হিন্দু হিন্দুবাইদের আগমন ঘটে না তারা মনে করে এটা গুণা তারা মনে করে এটা অন্যায় তাদের ধারণা অনুযায়ী তারা সঠিক তাদের ধারণা অনুযায়ী তারা একেবারে সহি সঠিক তারা তাদের নিজেদের ধর্ম কর্মবাদ দিয়া অন্য ধর্মের কাছে কেন আসবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাদের উপর না আসে দিনের সহিবুজ না আসে আর আপনি মুসলমান আপনি ঈমানদার কোরান সুন্দর ধারক বাহক হইয়া আপনি হিন্দু বাইদের মূর্তি বুঝায় গিয়ে অংশগ্রহণ করতেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে হিন্দুদের পূজা উৎসবে মুসলমান ইসলামী সংগীত গাইতেছে লাউ লাহ লাহ ইল্লাহ ইল্লাহ শুরুটা তো এভাবেই হয় বলেন আমরা তো সেখানে দাওয়াত দিছি না এই অধিকার আপনাকে কে দিয়েছে চিন্তা করা যায় এই জন্য মুসলমানের ছেলে মেয়ে যারা আছেন। আপনারা সতর্ক থাকুন হ্যাঁ আপনার বেস্ট ফ্রেন্ড আপনাদের প্রতিবেশী আছে তারা আপনাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করবেন দাওয়াত কবুল করবেন কবুল করে বলবেন যে ভাই বিনয়ের সাথে বলবেন যে আপনাদের এই পূজা মণ্ডপে পূজা উৎসবে যাওয়া আমাদের জন্য জায়েজ নেই অন্য কোনো সময় একসাথে আমরা দোকানে চা খাবো প্রতিবেশী প্রতিবেশী যদি ইহুদিও হয় বিধর্মী হয় তাদের সাথে ভালো আচরণ করা রসুল উল্লাহ নির্দেশ আদাবুল এক একাদার অনেকগুলো হাদিস বয়ন করেছেন এই জন্য এগুলো করবে না আর ইয়াং ছেলেমেয়েরা পূজা পূজা দুর্গা পূজায় গিয়া বিভিন্ন নারীদের ইফতিজিং করে সেই জায়গায় গিয়ে এই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা আজকে দিন দিন মূর্তি পূজার দিকে দাবিত হচ্ছে দিন দিন বেদিনের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে আপনার নিচ্ছে যেটা আমাদের জন্য বড়ই হত বিষয় দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই জন্য মন্দির পাহারা দিয়া মাজার ভাঙ্গা যেই দল যারা বলতেছে মন্দির পাহারা দেওয়ার কাজ আমাদের না এটা প্রশাসনের মন্দির পাহারা দেওয়ার কাজ এটা প্রশাসনের সরকারের রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়া প্রত্যেকটা ধর্ম গোষ্ঠী ব্যক্তির স্বাধীনতা রক্ষা করবে তার নিজস্ব মতবাদ যদি রাষ্ট্র ধর্মের বা দেশের বিরুদ্ধে না যায় সাংবিধানিক আইন অনুযায়ী যদি সে সঠিক থাকে তাহলে তার নিরাপত্তা দেওয়ার অধিকার হচ্ছে রাষ্ট্রের প্রশাসনের আপনি আমি কেন যাব সেখানে আপনি আমি কেন যাব আপনি হিন্দুদের প্রাসাদ খাচ্ছেন হিন্দু ভাইরা তো আমাদের কোরবানিতে গোস্ত খায় না কেন এটা তারা অন্যায় মনে করে অপরাধ মনে করে আর তাদের ধর্ম এটা তারা সঠিক কাজ করছে আপনি গিয়ে কেন করলেন আল্লাহ তালা এই বুঝ দেয় নাই যে যার ধর্ম এত শালীনভাবে সুন্দর মতো পালন করতেছে আর মুসলমান হইয়া আরেকজনের ধর্মে গিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করতেছেন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক আল্লাহ তালা আমাদেরকে দিন মেনে চল তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম ওরি ও